কলেজ বিভিন্ন সমস্যা নিয়ে রাজরাস্তার ছাত্রছাত্রী বলজেলা কন্ডামাল পঞ্চায়েত মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যা মান হল কলেজকে যা ভাল রাস্তা না, কলেজে লাইব্রেরি না এবং কলেজ অধ্যক্ষ ছাত্রছাত্রী দুর্ব্যবহার করছেন, ফলে অধ্যক্ষক অন্যত্র বদলি সহ অন্যান্য সমস্যা কলেজের 700 অধিক ছাত্রছাত্রী রাজরাস্তায় আন্দোলন করা সহ অনেক সমস্যা সম্পর্কে কন্ডামাল বিডিওঙ্ নিকটে দাবি জনাইছেন। আগামী দিনের যদি সমস্যার সমাধান ন হুয়ে তবে রাজরাস্তা অবরোধ করবে ছাত্রছাত্রী। আজি যে পঞ্চায়েত মহাবিদ্যালয়ের ছাত্র আন্দোলন হল, এর মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রী মানক দীর্ঘদিন পুঞ্জীভূত অসন্তোষর প্রতিফল। কলেজের অনেক সমস্যা আছে, কিন্তু সে সমস্যাগুলি সবুলে অনদেখা করা যাচ্ছে। আমার পরিচালনাগত ত্রুটি রুথবার বোধহয় আজি এত বড় বিরাট আন্দোলন ছাত্রছাত্রী মানক দ্বারা হয়েছে। এটা বোধহয় আমার মহাবিদ্যালয়ের ইতিহাসের প্রথম থর হয়েছে এমনি এক ঘটনা। তেণু মু আমার বর্তমান তো অধ্যক্ষা নাহান্তি, তাঙ্ক সহিত আমি পরিচালনা সমিতি বৈঠক করি সব প্রকার নিষ্পত্তি নেব। কিন্তু দুঃখর কথা এবং অত্যন্ত পরিতাপর কথা যে বর্তমান অধ্যক্ষা তাঙ্কর অধ্যাপক অধ্যাপিকা কর্মচারী মানুষ বিশ্বাস নেউনাহান্তি, কিংবা পরিচালনা সমিতিকে মধ্যে বিশ্বাস নেউনাহান্তি, যা দ্বারা আজি এই অবস্থা সৃষ্টি হয়েছে মহাবিদ্যালয়ের। বর্তমান আপন মানে দেখুথিবে গোটে এত বড় সুন্দর গেট টি হয়েছে, কিন্তু রাস্তা না, বিনা মন্দিরে বিনা বিনা মন্দিরে মুখশালা তৈরি কলা ভি গোটি গেট তৈরি করা গেল, অথচ পানি কাদরে ছাত্রছাত্রী মানে কলেজ কু যাচ্ছেন। এমিতি সব আহুরি অনেক গুড়ি অসুবিধা আছে, যা আমি আরামে পরিচালনা করে পারিবা, তাকে সমাধান করে পারিবা। সেইপাই মু তো অনুরোধ করিবি আপন মানকর মাধ্যমে ওড়িশা সরকারকে, যে জনে বরিষ্ঠ এবং অভিজ্ঞ অধ্যক্ষ আম মহাবিদ্যালয়কে দিয়ন্তু, আউ আমি আরামে বোধহয় মু ভাবুছি আম মহাবিদ্যালয়টি আম জেলার দ্বিতীয় বৃহত্তম মহাবিদ্যালয়। বর্তমান বহুত দুঃখর কথা মু আপন মানকু গেট কথা কহিলি, রাস্তা কথা কহিলি, আউ গোটি বহুত বহুত গুরুত্বপূর্ণ কথা কহিবি যে বিগত 21 মসিহার আমার নাক একশন হওয়ার কথা, দ্বিতীয় কিস্তিরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ আসি আম কলেজকে পরিদর্শন করা কথা করে কম হয়ে থাকা, না আমি গুড়ায় আর্থিক সহযোগ পাই, কিন্তু বর্তমান পর্যন্ত 21-23 মসিহা হয়ে গলা আমার অধ্যক্ষাঙ্কর অপারগতা বলে কহিবি, মু স্বীকার করা বাধ্য হবি। আজ পর্যন্ত মঞ্জুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ তাঙ্কর পরিদর্শন করে না, আম কলেজের বহুত গুড়ে আর্থিক অসুবিধা তা দ্বারা হচ্ছে। বর্তমান মধ্যে আমার ওয়ার্ল্ড ব্যাঙ্কর গুড়ায় পয়সা আছে, তার সদ্বিনিযোগ হয়ে পড়ু না, ঠিক সময় বিনিযোগ হয়ে পড়ু না, যা দ্বারা ওয়ার্ল্ড ব্যাঙ্কর পয়সা মধ্যে আমি হরাইবা পড়ুছি আমাকে। আর বোধহয় পিলা মানে আজ কেউ কেউ বিষয় নেই করে এড়ে বড় রালি কলে মু তো জানি না, কিন্তু মোর দৃষ্টি বর্তমান দেখা যাচ্ছে বিনা মন্দিরে মুখশালাটি তৈরি হয়েছে, রাস্তাটি না, না একশন হয়ে পড়ু না, এবং বিশেষ করে অধ্যক্ষাঙ্কর যে অন্য মানুষ প্রতি অবিশ্বাস, তাঙ্কর তাঙ্কর কর্মচারী মানুষ প্রতি অবিশ্বাস, তাঙ্কর অধ্যাপক অধ্যাপিক মানুষ প্রতি অবিশ্বাস, পরিচালনা সমিতি প্রতি তাঙ্কর অবিশ্বাস, কাহার মধ্যে সেই গোটে বৈঠক ডাকু না, যা দ্বারা যেত ছাত্রছাত্রী সমস্ত অভিযোগ করছেন যে আমার অধ্যক্ষ আমার করছেন ভালসে কথাবার্তা কেউ না, আর পরীক্ষা পেপর যে কোশ্চিন দেওয়া কথা সে ঠিক সময় দেউ না, অভিযোগ করছি। পরীক্ষা ঠিক সময়ের নহবাটা মু নিজে দেখিছি, তার কারণ হল মু দিনে সন্ধ্যাবেলে ইভিনিং ওয়াকে বুলিলা বেলে
ସନ୍ଧ୍ୟା 6ଟା ଅଧେ 7ଟା ବେଳକୁ ଦେଖିଲି କିଛି ପିଲା ଯାଉଛନ୍ତି। ମୁଁ ପଚାରିଲି ଆରେ ବାବୁ ମାନେ କୁଆଡେ ଯାଉଛ, ସେମାନେ କହିଲେ ସାର୍ ଆମର ପରୀକ୍ଷା ଆଜି ଲେଟ୍ରେ ଆରମ୍ଭ ହେଲା। କେତେ ଘଣ୍ଟା ଲେଟ୍ରେ ଆରମ୍ଭ ହେଲା? ପ୍ରାୟ ଦୁଇ ଘଣ୍ଟା ଲେଟ୍ରେ ଆରମ୍ଭ ହେଲା। କାହିଁକି ନା ପ୍ରଶ୍ନପତ୍ରରେ ଅନିୟମିତତା ରହିଗଲା, କ'ଣ ତାଙ୍କର ଅସୁବିଧା ଟେକ୍ନିକାଲ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଲା ବୋଲି। ତାମାନେ ପରୀକ୍ଷା ପରିଚାଳନା ମଧ୍ୟ ଠିକ୍ ହିସାବରେ ହେଉନାହିଁ, ଏହା ବି କହୁଛନ୍ତି। ସେଇଟା ନିଶ୍ଚିତ ପ୍ରକାର କିଛି ନା କିଛି ଅସୁବିଧା ଅଛି, ଆଉ ସେମାନେ ଯାହା ଚାହୁଁଛନ୍ତି ମୁଁ ଭାବୁଛି ଠିକ୍ ହିସାବରେ ସେମାନେ ଚାହୁଁଛନ୍ତି। ତାଙ୍କର ଅସନ୍ତୋଷକୁ ସେମାନେ ଆଜି ପରିପ୍ରକାଶ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କଥା ଦେଉଛି, ମୁଁ ଏଇ କଥା ସରକାରଙ୍କୁ ଜଣାଇବି, ମୁଁ ଆମର ବିଧାୟକ ମହୋଦୟଙ୍କୁ ମଧ୍ୟ ଜଣାଇବି, ସେ ମଧ୍ୟ ଆମକୁ ସହଯୋଗ କରିବେ ବୋଲି ମୋର ବିଶ୍ୱାସ। ଏବଂ ଆମେ ଯଥାଶୀଘ୍ର ଏଇ ସବୁ ସମସ୍ୟା ସମାଧାନ ପାଇଁ ଆମେ ସମସ୍ତେ ମିଳିମିଶି କାମ କରିବେ, ଏହି ଉଦ୍ଦେଶ୍ୟ ମୁଁ ରଖୁଛି। ଏବଂ ଆଶା କରୁଛି ଅଧ୍ୟକ୍ଷା ସବୁ ପ୍ରକାର ଅସୁବିଧାକୁ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରିବାଟା ହଉଛି ବହୁତ ବଡ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆମର ପଇସାର ଅଭାବ ନାହିଁ, ଛାତ୍ରଛାତ୍ରୀ ବହୁତ ଭଲ ଭଲ ଅଧ୍ୟାପକ ଅଧ୍ୟାପିକା ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ସେମାନଙ୍କୁ ଆମେ ମ୍ୟାନେଜ କରିପାରିବାର କଳା କି ଆମେ ଶିଖିବା କଥା। ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଇଜ୍ ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଏଇଥିରେ ତ ମୁଁ କହିବି ଗୋଟିଏ କଥା, ମ୍ୟାନେଜମେଣ୍ଟରେ ଲେଖା ହେଇଛି ଦି ସକ୍ସେସ ଅଫ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଲାଏଜ୍ ଇନ୍ ଦ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଅଫ୍ କଣ୍ଟ୍ରାଡିକ୍ସନ୍ସ। ବୌଦ୍ଧରୁ ଶଙ୍କର୍ଷଣ ସାହୁ, ରିଓ ନ୍ୟୁଜ୍।